এত বেশি বুলিং এর শিকার হয়েছিলাম যে নিজের নাম ভুলে যেতাম। আমার স্কুল তো বিভীষিকাময় ছিল। ছোটবেলাটার যতটুকু স্মৃতির ভেতরে আমি ঢুকতে পারি, আমি ঠিক তখন থেকেই ফিল করতে পারি যে আমার ভেতরটা একটা নারী বাচ্চার মতো, মেয়ে শিশুর মতো ছিল। একটা বাচ্চা যখন লাইক ছেলে বাচ্চা না, মেয়ে বাচ্চা না, তারপরে সে বড় হচ্ছে, তার যে স্ট্রাগল, যে ফাইটটা, সেটা তো আমাকে সেই বুদ্ধি বয়স হবার পর থেকেই ফেস করতে হয়েছে। ছেলেবেলা থেকেই পারফরমেন্সটাই করি, নাচ করতাম, তো সেখান থেকে থিয়েটারের সাথে বিভিন্ন কাজ, এবং সেই ধারাটা অব্যাহত রাখা, দ্বিতীয় হচ্ছে গিয়ে নিজের অস্তিত্বকে জানান দেওয়া। তো সেখান থেকে বিং আ ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট, ওই যেই নিজের অস্তিত্ব জানান দিতে গিয়ে আসলে মনে হচ্ছে যেন আমি অ্যাক্টিভিস্ট, কারণ যেই যেই ইস্যুগুলি প্রবলেমেটিক মনে হতো তখন তো সেই ইস্যুতেই কথা বলতাম। আমার স্কুল তো বিভীষিকাময় ছিল। আমি যখন বাড়ি থেকে বেরোই, স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার পরটাই তো আমার কাছে এত লোক, এত মানুষ, এত ধরনের কথা বলতো, লাইক ওগুলো তো আসলে এক্সপ্লেন করার মতো না। এটার ভেতর দিয়ে, এই জানের ভেতরে দিয়ে যে হার্টসে একমাত্র সে বুঝতে পারবে যে আসলে ফাইটটা কতটুকু। এত বেশি বুলিংয়ের শিকার হয়েছিলাম যে নিজের নাম ভুলে যেতাম। আমার যে একটা আইডেন্টিটি আছে সোসাইটিতে, আমি একটা মানুষ, আমি ভুলে গেছিলাম মানুষজনের এত 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 প্রবঞ্চনা, এত বঞ্চনা, এত নির্যাতন, এত অবহেলা। আব্বু যখন মারা গেল, তারপরে আই গট দ্য রিয়েল সিনারিও অফ লাইফ, যে স্ট্রাগলের মধ্য দিয়ে আমাকে যেতে হতো এবং আমি যেটা মানে ফেস করতাম, ওটার কারণে আমি আসলে কখনো কখনো এতটা ডিপ্রেসড হতাম এবং আমার মনে হতো যে আমার পক্ষে আসলে সম্ভব না, কারণ আমি নিজে আর্ন করে আমার নার্সিংয়ের ব্যাচেলরটা আমি কমপ্লিট করছি, এবং সেটা খুবই আমার জন্য খুবই ভয়াবহ একটা সিচুয়েশন ছিল যে প্রতিটা মুহূর্তে আমার মনে হতো হয়তো আমি পারবো না, আই হ্যাভ টু কুইট, আমাকে কুইট করতেই হবে কোনো না কোনো মুহূর্তে। পড়াশোনার পাশাপাশি জব করতে হয়েছে, কারণ ওইটা আসলে সার্ভাইভালের জন্যই ছিল। নিজেকে সার্ভাইভ করতে তো আসলে কিছু একটা করতে তো হচ্ছিলো, যেহেতু ট্রেডিশনের বাইরে, কোনো গুরু শিষ্য পরম্পরার বাইরে পুরোপুরি একটা নিজের মতো একটা লাইফ লিড করবো, এটাই চেয়েছিলাম। সো অনেক স্ট্রাগল করতে হচ্ছে। এসএসসি পরীক্ষার পরে টোটালি যেহেতু ফ্যামিলি থেকে ডিসকানেক্টেড, ইন্টারমিডিয়েটের পর থেকে যুদ্ধটা শুরু হয়, ফ্যামিলি কোনো সাপোর্ট ওরকম আর ছিল না। সবসময় চিন্তা ছিল কালকে কী খাবো, পরশু দিন কী করবো, এই টাইপের একটা মানে চিন্তা সবসময় ছিল। আমার চাকরি হলো স্কোয়ার, আমার প্রথম জব স্কোয়ার হসপিটালে, এবং আমি এখানে মুভ করলাম আর কি। এখন আমি এই মাসে 26 তারিখে চাকরিটা কুইট করে ফেলছি, কারণ আমি যে মাস্টার্স করতে যাচ্ছি এটা একটা ফুল টাইম মাস্টার্স এবং ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম, সো এখানে প্রত্যেক দিনই প্রায় ক্লাস হবে, এবং আমার এই পড়ার পাশাপাশি আসলে আমি মানে চাকরিটা করতে পারবো না, এটা সম্ভব না। ব্র্যাকের একটা ওদের রিসার্চের জন্য ওরা একটা ফোকাস গ্রুপ ডিসকাশন করছিলো, সেই গ্রুপে ওরা আমাকে ডাকছিলো। তার আগে আমি ব্র্যাকের জেমস প্রিগান্টের, ওদের অনেক প্রজেক্ট চলে, সিলেটে একটা প্রজেক্ট ছিল, সেখানে ওরা নার্সিং ইনস্ট্রাক্টর চাচ্ছিলো, এবং ওদের ওখানে লেখা ছিল ওরা মেয়ে চায়। তো আই ডু আইডেন্টিফাই মাই সেলফ এজ এ ট্রান্সজেন্ডার উইমেন। তো সেই জায়গা থেকে আমি ফোন করলাম, ফোন করে বললাম যে আমি তো সবগুলো ক্রাইটেরিয়া ম্যাচ করি, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই, তো আপনারা আমাকে নেবেন কি না, আমি ট্রান্সজেন্ডার উইমেন। তখন ওরা আমাকে বললো না, এটা শুধুমাত্র মেয়েদেরকেই আমরা নিব, তাই বললো। তারপরে ব্র্যাকের একটা ওই যে রিসার্চ করবে ওরা 5 বছর বা কয়েক বছর মেয়াদী এরকম, তো সেই রিসার্চের জন্য আমাকে ডাকলো, এবং ডেকে ওই ফোরামেই আমি প্রথম বললাম যে আপনাদের ইউনিভার্সিটি আছে, আপনাদের সেন্টার আছে, CGSRHR বা আরও অনেক কিছু আছে, কিন্তু কোথাও তো আমি দেখি না যে এই ধরনের মানুষগুলোকে পড়ার সুযোগ করে দিয়েছেন, এবং পৃথিবীর সবচেয়ে বড় একটা NGO বিলং টু মাই কান্ট্রি, দে আর টকিং about gender equality, they have the department of gender justice, but amra to kothao dekhte pacchi na je apni trans, hijra, sex worker community kono ekta meye ke porar sujog kore disen, this is not equality actually. So tarpore ora amake select kore and then arki I join. Ami master stage korchi samajkarma theke, amar je junior manush bibhinno different organization theke ashche ba institution theke eshe tara bhalo position pacchilo, কিন্তু আমাকে ওইভাবে মানে মার্ক করতে পারছিল না। পরে মনে হলো যে তাহলে আমার HRHR ইস্যু রিলেটেড কোথায় পড়লে ভালো হয়, কী পড়লে ভালো হয়। তো গত বছরও মিস হয়ে গেছে
ইনফরমেশন নিয়ে কোথায় গেলে পাবো এটা করতে করতে কিন্তু এবছর আর মিস করলাম না আসলে এবছর দেখলাম যখন আসলে সার্কুলারটা আছে সাথে সাথে অ্যাপ্লাই করলাম তাও কি সাত দিন আগে আমি জেন্ডারের জায়গায় ট্রান্সজেন্ডারই লিখেছি এবং ফর্মের মধ্যে শুধু ম্যান উইমেন ছিল সেখানে ট্রান্সজেন্ডার ছিল না আমি বক্স করে ট্রান্সজেন্ডার পাশে লিখে টিক করে দিয়েছি পরে ওখানে যিনি কোঅর্ডিনেটর একটা আপু ছিলেন আপু বলছে তার সঙ্গে উই আর রিলি সরি আসলে আমাদের তো কেউ পড়তে আসেনি এর আগে আপনারাই ফার্স্ট টাইম ভবিষ্যতে অবশ্যই মাথায় থাকবে সারা পৃথিবী বদলে যাচ্ছে পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থা বদলে যাচ্ছে মানুষ এখন অন্য রকম করে চিন্তা করে কিন্তু বাংলাদেশের যে হেলথ কেয়ার সিস্টেম বা সেটিংস আছে এখানে কিন্তু কোনো ইনক্লুসিভ কিছু নাই আপনি যদি খুব ভালো করে চিন্তা করেন সো আমার এই পাবলিক হেলথ করার পেছনের একটা উদ্দেশ্য আই ওয়ান্ট টু অ্যাড্রেস দ্যাট সিচুয়েশন সিনেমা আসলে আমার অনেক স্বপ্নের জায়গা দুজন গুণী ডিরেক্টরের সান্নিধ্য আমি পেতে যাচ্ছি এবং আসলে আমি অনেক কৃতজ্ঞ আমার ডিরেক্টরদের প্রতি যে তারা আমাকে বিশ্বাস করেছেন যে আসলে আমার পক্ষে সম্ভব একটা রোল প্লে করা সেক্ষেত্রে সাইদ শাহরিয়ারের গোল এবং অনন্য মামুনের কষাই দুইটা ফিল্মে দুইটা গল্প দুই রকমের গল্প দুই রকমের চরিত্র বিস্তারিত আমি কিছু বলতে চাচ্ছি না এটা একটু সাসপেন্স থাকুক ওয়ার্ক ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট এবং লাইক কাজই হচ্ছে মানুষের আইডেন্টিটি কাজই মানুষের পরিচয় সো আমি ওই কাজটা করতে পারছি দুবছর আমি স্কয়ার হসপিটালের কার্ডিয়াক আইসিউতে কাজ করছি তো ওখানে কেউই আমাকে ট্রিট করেনি অ্যাজ সামওয়ান লাইক ডিফারেন্ট পারসন সামওয়ান লাইক কামস ফ্রম ডিফারেন্ট জেন্ডার ব্যাকগ্রাউন্ড অর সামথিং এলস এরকমটা না সো আমি যেটা ছিলাম দা ওয়ে আই এম ওরা আমাকে ওটা অ্যাকসেপ্ট করছে এবং ওরা আমাকে ওভাবেই কাজের সুযোগ দিচ্ছে সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমি আমার ফেসবুক থেকে আমি যে পোস্টটা শেয়ার করলাম ওটা প্রায় 550 বেশি মানুষ শেয়ার করেছে পোস্টটা প্রায় 2500 2.5 to 6K ওইটা মানুষজন লাইক কমেন্ট করছে তার মানে মানুষজন ওইটাকে অ্যাপ্রিসিয়েট করছে এবং ওই ওই জায়গাটা মানুষজনের মাঝে মানে চিন্তার জায়গায় নতুন একটা চিন্তা খোরাক যোগাচ্ছে তো আমি আশাবাদী আসলে একটা নতুন স্বপ্ন নতুন একটা বাংলাদেশ দেখার বিং আ রিপ্রেজেন্টেটিভ ফ্রম মাই কমিউনিটি